বইটা আমাকে দিছে? আচ্ছা, তোর এর খবর কি? ভালো। কি গাড়িটা পিছনে ঘুরে ছুটছিল কেন? ওই গাড়িটাই একটা ইতিহাস। ইতিহাস? হ্যাঁ, তাই তো ঢাকা গ 555 নম্বরের গাড়ি এবং তার মালিককে আমার প্রয়োজন। এটা একটা কঠিন কাজ হলো নাকি? উপ পুলিশ কমিশনার ট্রাফিক এর কার্যালয়ে গিয়ে যানবাহন শাখার রেজিস্ট্রেশন খাতা উল্টে নিয়ে মালিকের ঠিকানা পেয়ে যাবি। ঢাকা গ 555 এই নম্বরের ঠিকানা তো? জি, এই নম্বরের গাড়ির মালিক আর বাড়ির ঠিকানাটাই আমি চাচ্ছি। এই তো পেয়েছি। এই নিন। থ্যাংক ইউ। জি আপনি কিছু বলবেন? মানে যদি কিছু মনে না করেন। না না, বলুন। ওই গাড়িটা কি আপনার? কেন বলুন তো? আজ থেকে বছর পাঁচেক আগে যে লোকটি ওই গাড়িটিতে চড়ে আমাদের গ্রামে গিয়েছিল, তার সঙ্গে আপনার চেহারা ও ঠিকানার কোনো মিলই খুঁজে পাচ্ছি না। হুবহু মিলে যাচ্ছে শুধু ওই গাড়িটা। হতে পারে, কারণ আমার বাবা প্রায় বছর পাঁচেক আগেই তার এক বন্ধুর কাছ থেকে গাড়িটা কিনেছিলেন। ও, তাই বুঝি গাড়ির আগের মালিক সব কিছু গোপন করার জন্য মিথ্যে ঠিকানা দিয়েছিলেন। মিথ্যে ঠিকানা? হ্যাঁ, আর আমার বাবা ওই মিথ্যে ঠিকানায় এসে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন। দয়া করে আপনার বাবার বন্ধুর ঠিকানাটা দেবেন কি? অবশ্যই দেবো। চৌধুরী ভিলা, মালিক আশরাফ চৌধুরী। বাড়ির নম্বর 15, সড়ক নম্বর 27, সেক্টর নম্বর 3, উত্তরা, ঢাকা। দাঁড়াও দাঁড়াও। আসুন আসুন, আপনার ভেতরে আসুন। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। না, বসবো না। আপনাদের ছোট সাহেবকে আমাদের ভীষণ প্রয়োজন। সে কোথায় গেছে বলতে পারেন? মানে কাউকে বলবেন না যেন। সাহেবের বাবা ভীষণ ধর্মভীরু, পরিষ্কার মানুষ। সে কি করেছে জানেন? কি করেছে? নায়ক হতে সিনেমার অফিসে গেছে। হিরো হলো, ভিলেন হলো, কিন্তু হিরোইন কাকে নিয়ে যায় বলুন তো? গল্পে যা ডিমান্ড করছে তাতে আমার মনে হয় নতুন কোন সুন্দরী সুনয়নী সুকণ্ঠী মেয়ে পেলেই ছবি ইনশাল্লাহ হিট। আই মিন, নতুন মেয়েকে দিয়ে আপনি হিরোইনের পাঠ করাতে চান? আরে ভাই, সবাই এক সময় নতুনই থাকে, তারপর অভিনয় গুণে স্টার সুপারস্টার হয়ে যায়। এই ধরুন না, শাহেদ চৌধুরী, তার জীবনের এই প্রথম ছবিতে
হিরোর অভিনয়টা যদি ভালো করতে পারে আর ছবিও হিট হয়ে যায় তাহলে দর্শক মহলে তার ভক্ত বাড়বে দিন দিন, সিনেমা পত্রিকাগুলোতে ছবি উঠবে রঙিন রঙিন। তুই থাম তো, মিথ্যা বলিনি দোস্ত। বুঝলাম তো, কিন্তু বাবা টের পেলে আমার বাবাটা বাজিয়ে ছাড়বে। তোর বাবা বুড়ো মানুষ, সিনেমাও দেখেন না, সিনেমার পত্রিকাগুলোও পড়েন না। আসতে পারি? আসুন বসুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনিও যেমন, আরে ফিল্ম অফিসে কতজনই তো চান্সের জন্য আসে, তাই বলে সবাইকে চেনা সম্ভব নাকি? জি আপনি ঠিকই বলেছেন। উনি ছবির পরিচালক, এবার আপনাদের কথা বলুন। আমি এসেছিলাম মানে, বুঝতে পেরেছি, হিরো হওয়ার মতো সুন্দর চেহারা, ফিগার, স্বাস্থ্য সবকিছু আপনার আছে, কিন্তু দুর্ভাগ্য আপনার, আমার হিরো ঠিক হয়ে গেছে, মিস্টার সাহেব চৌধুরী। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। আমার হিরোইনের প্রয়োজন, তাই বলছিলাম যদি সুদর্শন যুবক না হয়ে যদি সুন্দরী যুবতী হতেন তাহলে। আসসালামু আলাইকুম। ছেলেদের হাত এত নরম হতে পারে? সত্যি বলছি দোস্ত, ও যদি মেয়ে হতো। হ্যাঁ, তাহলে তুই পরীক্ষাটা না দিয়ে সিনেমা নায়িকা হচ্ছিস? আপাতত সিদ্ধান্ত আমার এটাই। আপাতত মানে ছবি মুক্তি পেলে সে ছবি আর কোনোদিনই মুক্তি পাবে না। কিন্তু ওদের অতগুলো টাকা নষ্ট হয়ে গেলে, অতগুলো টাকা নিশ্চয়ই কতগুলো জীবনের চেয়ে বেশি মূল্যবান নয়? জীবন? হ্যাঁ হ্যাঁ, জীবন। ফিল্ম আমার জীবন, অভিনয় আমার জীবন, আমার শান্তি, আমার স্বপ্ন, আমার নেশা, আমার পিপাসা, আমার আশা, আমার ভাষা, আমার ভালো বাসা, আমার হাসি, আমার কান্না, বস এবার আমার একটু প্রতিভা দেখুন। আমার গুরু দিলীপ কুমারের দেবদাস ছবির একটি সংলাপ শুনুন। পারো চাঁদ কিতনা সুন্দর হে না পারো, উসমেন ভি এক দাগ হ্যায়, তুম ভি কিতনি সুন্দর হ্যায় পারো, তেরে চেহরে মে ভি এক দাগ হ্যায়। একটা শব্দ দিয়ে বসুন, হিরোর পার্ট করতে হলে স্যার আমি ফাইটও করতে পারি, চমৎকার। শুটিং স্পট নয়, আপনি এখন আসতে পারেন। যান। আসবো মানে আমার অভিনয়, আমার গান, আমার ফাইট, আপনার কিছুই পছন্দ হয়নি? আয়না দিয়ে আপনার চেহারাটা দেখেছেন কখনো? ভালো করে দেখেছেন? দেখবো না মানে কি যে মনে করেন, আমি তো সারাক্ষণ আয়নার সামনেই দাঁড়িয়ে থাকি। আর গুরু দিলীপ কুমার, গুরু অমিতাভ বচ্চন, গুরু নায়ক রাজ রাজ্জাককে আমি সব সময় ফলো করি, অ্যাক্টিং করি, সঙ্গে ড্যান্সিং আর ফাইটিং। ও কাট ইট কাট ইট। ও থ্যাংক ইউ বস, তাহলে আমার শট ওকে হয়েছে? হ্যাঁ হয়েছে। আর তাই তো আমার ছবিতে আপনাকে অভিনয় করতেই হবে। অভিনয় বস? হ্যাঁ, কমেডিয়ানের চরিত্রে। কমেডিয়ান, কমেডিয়ান, তবে আমার বিশ্বাস একদিন আমি হিরো হবই হব, না হলে মরে যাব। হিরো না হলে মরে যাব, হিরো না হলে মরে যাব। মরেই যাও, মরেই যাও, যত সব পাগল ছাগলের আনাগোনা, না হলে মরে যাব। আমি হিরো হবই, না হলে জীবন বৃথা, আমি মরে যাব। সরি, মাফ করবেন, আপনি নিশ্চয়ই হিরোইন, আমাকে হিরো কাস্ট করার জন্য একটু বলে দিন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শুনুন, আপনি দুটো পায়ে পড়ি, আপনি একটু বোঝান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হিরো হিরো, ও হিরো, হিরো বানা দে।
ভেবে দেখলাম ছবিতে আমি অভিনয় করব। আপনি? কোন নায়কের চরিত্রে নয়, নায়িকার চরিত্রে। আই মিন আপনি গতকাল পুরুষের পোশাক পরে। জি, আপনি ঠিকই ধরেছেন। হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ, গতকালই আমার সন্দেহ হয়েছিল। যা হোক, এত বড় একটা অভিনয় যখন আমার চোখে ধরা পড়েও পড়েনি, এতে প্রমাণ হয় যে আপনি একজন সার্থক অভিনেত্রী হতে পারবেন। দোয়া করবেন আমার অভিনয় যেন আমি কৃতকার্য হতে পারি। অবশ্যই অবশ্যই। ও হ্যাঁ, আপনার নামটা তো জানা হলো না। শান্তনা। ফিল্মের জন্য আপনার নামটা কিন্তু ভারী চমৎকার। তা ফিল্মে অভিনয়ের ব্যাপারে আপনার গার্জেনের তরফ থেকে কোনো আপত্তি? ওসব আমি ম্যানেজ করে নেব, আপনি ভাববেন না। ঠিক আছে, তাহলে আগামী মাসের 20 তারিখে আউটডোর শুটিং দিয়ে ছবির কাজ শুরু করব। লোকেশন কক্সেস বাজার। বছরই আহা প্রেম যে হলে, সোনায় সোহাগা হয় লোকে বলে। পানির কাছে তখন আগুন এলে, পানির কাছে তখন আগুন এলে, আগুন নেভে না আর দ্বিগুণ জলে। ষোলো বছরই আহা প্রেম যে হলে, ষোলো বছরই আহা প্রেম যে হলে, সোনায় সোহাগা হয় লোকে বলে। প্রেম যে হলে, ষোলো বছরে আহা প্রেম যে হলে, সোনায় সোহাগা হয় লোকে বলে। পানির কাছে তখন আগুন এলে, পানির কাছে তখন আগুন এলে, আগুন নেভে না আরো দ্বিগুণ জলে। মধুর যে মধুর হয় রে মিলন,
সুজন পেলে হায় রে মনের মতন মধুর যে মধুর হায় রে মিলন এসো না বুকের আড়ালে ষোলো বছরে আহা প্রেম যে হলে ষোলো বছরে আহা প্রেম যে হলে সোনায় সোহাগা হয় লোকের বলে পানির কাছে তখন আগুন এলে পানির কাছে তখন আগুন এলে আগুন নেবে না আর দ্বিগুণ জলে ষোলো বছরে আহা প্রেম যে হলে ষোলো বছরে আহা প্রেম যে হলে সোনায় সোহাগা হয় লোকের বলে How is my dear cameraman? Okay. Thank you, thank you. Now, run back. Just a minute, please. ভেজা কাপড়ে আপনাদের দু তিনটা স্টিল নেব। মুখটা একটু ডান দিকে। থ্যাংক ইউ। অভিনয় আপনিও নতুন আমিও নতুন, কিন্তু কেন জানি আমার মনে হচ্ছে আপনি চিত্র জগতে একজন প্রতিষ্ঠিত নায়িকা হতে পারবেন। কি কথাটা ঠিক বলিনি? জি, তা আমার কথাই তো শুধু বললেন, নিজের কথা তো একবারও বললেন না। চিত্র জগতে নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবো কিনা জানি না, তবে আপনার সাথে নিয়মিত অভিনয় করলে আমি আপনাকে হারাতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ, আপনি চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি বিশ্বাস একদিন আমার কাছে আপনাকে হারবে। আপনার বিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় যখন নেমেছি হার তো একজনকে মানতেই হবে। সরি টু ডিস্টার্ব ইউ। তোমার চোখ দুটি দেখে যেন আমার মনে হয়। মাত করে দিয়েছেন আপনারা,
আপনাদের পারফরমেন্স দেখে মনেই হয় না আপনারা কোনো নতুন আর্টিস্ট। থ্যাংক ইউ। আপনারা উভয় মিলে কয়েকটা ছবি দেবেন? লজ্জা কিসের, প্লিজ আসুন না। থ্যাংক ইউ, আসি। জাস্ট এ মিনিট। শুনুন। বলুন। যে ছবিগুলো আপনি তুললেন তার প্রত্যেকটির একটি করে ছবি কিন্তু আমাকে দিতে হবে। অবশ্যই দিব। দেয়া নেয়ার অনেক কিছুই আছে। জি। ধরুন এই সমুদ্রের বিশালতা, জীবনের গভীরে আনা এক নতুন উদ্যম। এই সমুদ্রের আহ্বান জীবনকে ভালোবাসতে শেখায় নতুন করে। আচ্ছা, কেউ যদি সমুদ্রকে ভালোবেসে ফুলের সাম্পানে ভেসে যায়, সমুদ্রকে বুক পেতে তাকে গ্রহণ করবে না? চমৎকার চমৎকার সংলাপ লিখেছেন লেখক আপনার জন্য। কি বলছেন আপনি, এই সংলাপগুলো তো কোনো ছবির নয়। তাহলে? এই আমার বাস্তবের অনুভূতি। ও, তবে আমার মনে হয় এই সংলাপগুলো যদি আমাদের এই ছবির লেখক ছবির জন্য লিখতেন তাহলে সার্থক একটি প্রেমের দৃশ্য হতো। কেমন আছেন? নায়িকাকে নিয়ে সাগর পারে প্রেম করছেন? পারলে প্রেম সাগরে ডুবে যান, হারিয়ে যান। চুপ করেন না। সবাই শুটিং নিয়ে ব্যস্ত, এই সুযোগে আমি যাব আমার শ্রীদেবীর কাছে। শ্রীদেবী রে, আমার কথা মনে আছে তো? জি ম্যাডাম, এ পর্যন্ত যতগুলো স্টিল তোলা হয়েছে তার প্রত্যেকটির একটি করে কপি আপনাকে দিতে হবে। থ্যাংক ইউ। কক্সবাজার আউটডোর লোকেশনে যতগুলো দৃশ্য শুটিং করা ছিল তার সবগুলোই বোধহয় আমরা শুট করেছি, তাই না? জি ভাইয়া, এই লোকেশনে শুট করার মতো আর কোনো দৃশ্যই নেই। ভালো করে চেক করে দেখেছো তো? বেশ কবার আমি চেক করে দেখেছি। তাহলে আগামীকাল ঢাকায় ব্যাক করে নেক্সট শিডিউলে হিরো হিরোইনের বাসর রাতের গানটাই আমরা প্রথম শুটিং করব। ওকে। চোখে চোখ রাখিয়া দেখো আমার পানে গো সাধের বধুবা, ঘুমটা তুলিয়া চোখে চোখ রাখিয়া দেখো মামা পানে গো সাধের বধুয়া, দেখো গো সাধের বধুয়া। Ha ha ha!
আব্বা, পুরোপুরি সিনেমার নায়িকা হয়ে গেছে দেখছি। এই শান্তনা, তা শায়ের সাহেবের বুকে মাথা রেখে অভিনয় করতে তোর কেমন লাগলো বলতো? দেখ, অভিনয় অভিনয়ই, যখনকার ব্যাপার তখনই শেষ হয়ে গেছে। কিরে, কাপড় চোপড় গুছিয়ে সুটকেসে রাখছিস যে? আজ বিকেলের ট্রেনে বাড়ি যাব। হঠাৎ বাড়ি যাবি? ভাবলাম কাজ যখন একটা পেয়ে গেছে আমার ছেলেটাকে শহরে নিয়ে আসবো। তোর ছেলে আছে, এ কথা তো আগে কখনো বলিসনি। তা কবে, কখন, কাকে বিয়ে করেছিস বল না শান্তনা। দেখ, বেশি প্রশ্ন করবি নে, শুধু এইটুকু জেনে রাখ, আমার 5 বছরের একটি ছেলে আছে, নাম তার জয়। খবরদার বলছি, আমার নাতিকে আরেকবার ও কথা বললে কথাই কয় না, দেখলো না মায়ের রঙে আমি মরি জারুস নাতির ঢঙ্গে। আব্বুর কাছে নিয়ে চলো, এখানে সবাই আমাকে মারে। জয়, মা তুই? জয়কে আর মেরো না বাবা, আমি জানি এই সমাজে জয়ের কোনো স্থান নেই, স্থান নেই তোমাদের কাছে, কেননা জয়ের জন্য এই সমাজে আজ তোমরা এক করে। মা শান্তনা, ওকে নিয়ে আমরা কি করব, কোথায় যাব? তোমাদের কোথাও যেতে হবে না বাবা, আমি ওকে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি মা? জয়ের ঠিকানায়। ওই প্রতাপের ঠিকানা তাও তুই খুঁজে পেয়েছিস? আমি যাব, আমি যাব, আমি গিয়ে সামনে দাঁড়াবো, আমি ওকে জিজ্ঞেস করবো। না বাবা না, তুমি যেতে পারবে না। শান্তনা, কলঙ্ক করে যে সমাজে তোমাকে ছোট করেছে, তোমার মুখে চুলকানি মেখেছে, তার মুখ তুমি দেখতে পারবে না। জয়ের দায়িত্ব আমার, আমি ওকে নিয়ে যাব। দেখো দেখো, ওই গাড়িতে যে লোকটি গেল ওটাই তোমার আব্বু। আব্বুর গাড়ি আছে? হ্যাঁ, চলো চলো। ওই যে বাগানের মধ্যে বুড়ো লোকটি দেখছ, উনি তো হয় দাদু। দাদু? হ্যাঁ। আমি দাদুর কাছে যাই? যাও যাও যাও, ভয় পাবে না, যাও। দাদু দাদু। দাদু? কে তোমার দাদু? আপনি? তুমি কে? আমি জয়। জয়? কিন্তু কে বলেছে আমি তোমার দাদু? আম্মু। কোথায় তোমার আম্মু? ওই তো ওখানে। এসো না দাদু, এসো না, এসো না। আম্মু দেখো, আমি দাদুকে নিয়ে এসেছি। আম্মু তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কি করছো? তুমি এভাবে কাঁদছবে কেন? কি মুশকিল! আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো ভেতরে চলো। না, আমি ভেতরে যাবো না। কেন? আপনি ছেলে শাহেদ চৌধুরী, এই বাড়িতে ঢুকার অনুমতি আমাকে দেয়নি। শাহেদের সাথে তোমার কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী। কি বললে? ঠিক আছে, তুমি ভেতরে চলো। বাড়িটা শাহেদ চৌধুরী নয়, আমার। আমি তোমাকে ভেতরে ঢোকার অনুমতি দিচ্ছি, এসো। আমি জানি না কে তোমার বাবা, কি তোমার বংশ পরিচয়। রাস্তা থেকে একটা ছেলে ধরে এনে
চৌধুরী বাড়ির অধিকার প্রতিষ্ঠিত করতে চাইলে তা সহজে করা যায় না, জানো? আঁচল দিয়ে চোখ মুছে নববধূর মতো ঘোমটা টেনে আশরাফ চৌধুরীর পুত্রবধূর স্থান দখল করে নেয়া অত সহজ নয়, তাও বোধ হয় তুমি জানো না। জানি, আপনার মতো এত প্রাচুর্য শান শকত ও মর্যাদার সাথে মোকাবেলা করার মতো যোগ্যতা আমার নেই, কিন্তু বংশ মর্যাদা আমার আছে। আমি এও জানি আপনার ছেলের ঘাত ধাক্কা খেয়ে আমাকে একদিনে বাঁচা যায়। ওই বাচ্চা কোনো অপরাধ করতে পারে না, অপরাধ করেছো তুমি। আমি? তুমি আমার সাথে প্রতারণা করছো। প্রতারণা? বিশ্বাস করুন বাবা, সমাজকে সাক্ষী রেখে শাহেদার আমার বিয়ে হয়েছিল। না না, তুমি মিথ্যে বলছো। বিশ্বাস করুন বাবা, আমি আমি একটা পুত্রবধূ, জয় আপনার বংশের প্রদীপ। শাহেদ চৌধুরী আমার ছেলে, যে চোখ তুলে আমার সামনে কথা বলার সাহস পায় না, সে আমাকে না জানি এত বড় অন্যায় কাজ করবে আমি ভাবতেও পারি না। এক্ষুনি এই মুহূর্তে তুমি এবার থেকে বেরিয়ে যাও। চৌধুরী সাহেব, আমাকে বের করে দিলে আপনি ভুল করবেন। হোয়াট? মুখ সামলে কথা বলো। আমি চাই না আপনার সন্তানের পাপ আপনাকে গ্রাস করুক। কি বলতে চাও তুমি? নিন একটা একটা করে দেখুন, যে সমাজে আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন সেই সমাজের মানুষ এই ছবিগুলো দেখার পর আপনার অহংকারের মুখ ঘৃণার আগুন জ্বালিয়ে বিকৃত করে দেবে। চৌধুরী বাড়ির বউ করার স্বপ্ন দেখিয়েছিল, আমি তার ভালোবাসার মর্যাদা দিয়েছি, কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে। এতদিন এই বাড়িতে আসনি কেন? আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে রেখেছিল 5টি বছর, সে বাড়িতে তার অনুমতি ছাড়া ঢোকার সাহস পায়নি কোনোদিন। কিন্তু কিন্তু এই জয় যখন কথা বলতে শিখলো তখন সে বার বার প্রশ্ন করলো, কোথায় ওর বাবা? আম্মু, আব্বু আসছে না কেন? দাদু, আব্বু কখন আসবে? দাদু, আব্বু কখন আসবে? দাদু, আম্মু, আব্বু আসছে না কেন? আম্মু, আব্বু আসছে না কেন? দাদু বলো না, দাদু আব্বু কখন আসবে? বলো না দাদু, আব্বু কখন আসবে? দাদু বলো না, আব্বু কখন আসবে? দাদু বলো না, আব্বু কখন আসবে? বলো না দাদু, বলো না, আব্বু কখন আসবে? বলো না দাদু, বলো না, আব্বু কখন আসবে? বলো না। শাহেদ অন্যায় করেছে, শাস্তি ওকে পেতেই হবে। আমি ভালো করেই জানি। জানিস কি জানিস? দেখ, পরিচালকের নজর শুধু ক্যামেরার ফ্রেমের মধ্যেই থাকে না, ফ্রেমের বাইরেও থাকে। তুই ঠিকই ধরেছিস দোস্ত, কক্সবাজারের শুটিং এর সেই দিনগুলি আমি কিছুতেই ভুলতে পারছি না। বুঝলাম তো, কিন্তু ছবি শেষ না করে এই মুহূর্তে আমি কি করতে পারি বল? শুটিং শুরু করে দিতে পারিস। ইয়েস, তাহলেই তোদের বিশ্বাস কর দোস্ত, জীবনে কখনো কোনো মেয়ের সাথে এভাবে মেলামেশার সুযোগ হয়নি, তাই এখন প্রতিটি মুহূর্ত ওকে দেখার জন্য বুকের ভিতর দীর্ঘশ্বাস, যেন যুগ যুগ ধরে মেয়েটি আমার চেনা সান্ত্বনা। আচ্ছা, আমার আবেগ উচ্ছ্বাস, আমার ভালোবাসার কোনো মূল্যই কি তোর কাছে নেই? আমার কাছে না থাকলেও তোর সান্ত্বনার কাছে হয়তো থাকতে পারে। তাই ছবিটা শেষ করেই ভাবছি আমার বাসাতেই তোর আর সান্ত্বনার বিয়ের ব্যবস্থাটা করে ফেলবো। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিয়ের পর যদি বাবা ঘরে উঠতে না দেয়?
যাওনি? বলো না আব্বু, তুমি আমাকে কেন দেখতে যাওনি? বলো না আব্বু, তুমি আমাকে ছেড়ে যাও। রাজচেতা ভগবান দেবাস রাজচেতা ছোট সাহেব, বাড়ির ছি চাকরানি ছেলে ড্রয়িং রুমে ঢুকে জিনিসপত্র নষ্ট করে কি করে? ছোট সাহেব, ইয়ে আপনি কি বলছেন? জয় তো সাহেব, একে খাট ধাক্কা দিয়ে বের করে দাও। সাহেব চৌধুরী সান্ত্বনা, কেউ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হলে আমাকে দাও, কিন্তু তোমার সন্তানকে এ বাড়ির অধিকার থেকে বঞ্চিত করার অধিকার তোমার নেই। তুমি কি বলছো? পাঁচটি বছর বুকে পাষাণ বেঁধে জয়কে স্নেহ মায়া মমতার বন্ধনে পিতার অভাবকে ভুলে রেখেছে, কিন্তু আজ আর আমি পারলাম না ওর পিতৃ পরিচয় লুকিয়ে রাখতে। এসব তুমি কি বলছো সান্ত্বনা? কেন সেদিন মিথ্যে প্রেমের অভিনয় করে আমাকে বিয়ে করেছিলে? কেন সুখের স্বপ্ন দেখিয়ে সেই সান্ত্বনাকে পাঁচটি বছর প্রতীক্ষার পর গুনিয়েছিলে? কেন কেন কেন? সব মিথ্যে, তোমাকে আমি চিনি না জানি না, এ সব মিথ্যে। সাহেব বাবা, বাবা ও যা বলছে সব মিথ্যে, বিশ্বাস করো বাবা, আমি এত বড় অন্যায় করতে পারি না, আমার কোনো স্ত্রী নেই, কোনো সন্তান নেই, ও যা বলছে সব মিথ্যে, সব সাজানো। সাজানো? তাহলে এগুলো কি মিথ্যে সাজানো? আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, আমার বিশ্বাস একদিন আমার কাছে আপনাকে হার মানতেই হবে। চুপ হয়ে গেলে কেন? এই ছবিগুলোকে অস্বীকার করতে পারবে? তুমি আমার বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছ। মনে রেখো, চৌধুরী বংশের ইজ্জত সমাজের কাছে ছোট হয়ে যাক, আমি কোনো দিন হতে দেব না। আমি চলচ্চিত্রে অভিনয় করছি, এ কথা জানতে পারলে বাবা আমাকে ত্যাজ্য পুত্র করবেন আর বঞ্চিত করবেন সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে, এ কথা তুমি জানলে কি করে? আর তাই বুঝি সম্পত্তির লোভে মিথ্যে নাটক করে আমার সহজ সরল বাবাকে হাত করেছ আর প্রতারণা করছো আমার সাথে? কিন্তু জেনে রাখো সন্তানা, বাস্তবকে নিয়ে অভিনয়, আর যারা অভিনয় করে তার শিল্পী, আমি শিল্পীদের শ্রদ্ধা করি, কিন্তু তুমি যে মিথ্যে অভিনয় নিয়ে বাড়িতে ঢুকেছ সেই অভিনয়ের একটা সীমারেখা থাকা দরকার। তোমার এই অভিনয়ের কাছে আমি কোনোদিনই হার মানব না। আর এও জেনে রেখো, মিথ্যে আশায় ঘর বাঁধার চেষ্টা করলে সে ঘর একদিন ভেঙে যাবেই, আমার মনের ঘরে কোনোদিন স্থান পাবে না, প্রয়োজন হলে তোমার মুখোশ আমি খুলে দেব, সেদিন সমস্ত কিছুর খেসারত তোমাকে দিতে হবে, তোমাকে দিতে হবে। সান্ত্বনা যে এই ধরনের একটা প্রতারণা করবে হে আমি ভাবতেও পারিনি। শুধু স্ত্রীর দাবি নিয়ে সান্ত্বনা যদি বাবার কাছে হাজির হতো তাহলে আমি নিজেই বাবাকে বলতাম সান্ত্বনাকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে, কিন্তু কিন্তু এই কলঙ্কের সন্তানটিকে নিয়ে কোনো দিনই সান্ত্বনাকে আমি স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তা এখন কি করবি ভাবছিস? কিছুই ভাবতে পারছি না, বাবাকে যদি নাটকের আসল রহস্য বলে দিই তাহলে চৌধুরী বাড়ির দরজা আমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। আমি বলছিলাম কি, তুইও সান্ত্বনার মিথ্যে স্বামীর অভিনয় করে এর আসল রহস্য খুঁজে বের কর। আব্বু আব্বু, এই দেখো তোমার জন্য কত খেলনা এনেছি। এগুলো সব আমার। এই যে তোমার জন্য প্লেন এনেছি, গাড়ি এনেছি, এগুলো সব তোমার। কি মজা কি মজা কি মজা!
কেউ যদি সমুদ্রকে ভালোবেসে ফুলের সাম্পানে ভেসে যায়, সমুদ্রকে বুক পেতে তাকে গ্রহণ করবে না? বাড়িতে ঢোকার পর এই প্রথম রাতে তোমাকে আমার ঘরে দেখেছি, তা ওভাবে ছুটে যাচ্ছ কোথায়? না মানে এই বুঝি তোমার ঘরে ফেরার সময় হলো? আমার প্রশ্নটা তুমি এড়িয়ে যাচ্ছ শান্তনা। মানে তুমি কাপড়টা পাল্টে হাত মুখে খাবার টেবিলে এসো, আমি যাই। আমি খেয়ে এসেছি। খেয়ে এসেছ কিন্তু আমি তোমার খাবার নিয়ে। তুমি খেয়েছ? তোমাকে ছাড়া খাই কি করে বলে? চমৎকার চমৎকার তোমার স্বামী সেবা। আচ্ছা আমি যদি তোমার স্বামী হয়ে থাকি তাহলে এই একই ঘরে আমরা দুজন একসঙ্গে বসবাস করছি না কেন? কেন তোমার এই স্বামীকে পৃথক পালনকে ঠেলে অন্য ঘরে একা নীরবে নিবৃতে রাত্রি যাপন করছো? বলো সান্ত্বনা বলো, এ বাড়িতে তুমি কেন ঢুকেছ? ওই জয় কে? কে তার পরিচয়? চুপ করে থেকো না, বলো। শাহেদ রাত করে নাটক করো না। নাটক আমি করছি না। তুমি এই বাড়িতে যেদিন থেকে ঢুকেছো সেদিন থেকে একটার পর একটা নাটক করে তুমি আমার সকল সরল বাবাকে এমনকি বাড়ির জি চাকর দারোয়ান ড্রাইভার সবাইকে হাতের মুঠোয় নিয়েছো, আর আমাকে নিয়ে মিথ্যে স্বামীর খেলা খেলছো। কি দরজা বন্ধ করলে কেন? আজ তোমার চরম পরীক্ষার রাত। স্ত্রীকে ধরার অধিকার স্বামীর তো আছে, আজ তাই এই পালনকে আমরা আমাদের রাত্রি যাপন করব। কেমন করে না ছেলে দাও বলছি? ছেলে তোমাকে আমি দেব, কিন্তু আজ তোমাকে চিৎকার করে এবারে সবার মিথ্যে বিশ্বাসকে ভেঙে দিতে হবে। তোমাকে বলতে হবে আমি তোমার স্বামী নই, তুমি আমার স্ত্রী নও, তুমি আমার সন্তান নয়। না না আমি কোনোদিন বলতে পারবো না। তাহলে ছেড়েও তোমাকে আমি দেবো না। আমি তোমার স্ত্রী নই। কি হয়েছে বাবা? আমার কি হয়ে গেল? আপনার ছেলের অনুমতি ছাড়া এই বাড়িতে ঢুকেছি, এটাই কি আমার অপরাধ? না না সেদিনই তো বলেছিলাম আপনার ছেলের ঘাত দেখা খেয়ে এ বাড়ি ছেড়ে একদিন আমাকে বেরিয়ে যেতে হবে। আমি অত্যাচার সহ্য করতে পারছি না বাবা, সহ্য করতে পারছি না। আম্মু আম্মু তুমি কাঁদছো কেন? আম্মু আম্মু হ্যাঁ বাবা হ্যাঁ, আমি প্রমাণ করবো ওই মেয়েটি বাড়িতে তোমার মিথ্যে পুত্রবধূ স্থান দখল করে আছে। ও একটি তুমি যে আমার সাথে প্রতারণা করছো না তার কি প্রমাণ আছে? শান্তনা তার প্রমাণিত সত্য নিয়েই এবারে তো পুত্রবধূ সম্মান পেয়েছে। বাবা বাবা আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি না বাবা। শুধু একটি কথা জেনে রেখো, আমার বৌমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবার আগে তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তুই না হয় তোর বাবার সাথে রাগ করে চলে এসে অপরাধের হাত থেকে মুক্তি পেয়েছিস, কিন্তু শান্তনা তোকে ছাড়া আমার ছবি মুক্তি পাবে কি করে? দোষ তুইও শাহেদ সাহেব, আপনারা দুজন আমার লাখ লাখ টাকা নিয়ে খেলতে পারেন না। বিশ্বাস করুন শান্তনা আমাদের সবার সাথে ব্ল্যাকমেল করেছে, সেটা আপনাদের পারিবারিক ব্যাপার, আমার যা ক্ষতি করেছেন করেছেন,
কিন্তু আগামী শিডিউল মোতাবেক আমার ছবিতে আপনাদের দুজনের অভিনয় করতেই হবে। কিন্তু আমার আর সান্ত্বনার মধ্যে যে অভিনয় শুরু হয়ে গেছে তা শেষ না হওয়া পর্যন্ত আমি নিজেই মানসিকভাবে সাহেব সাহেব প্রেম করে হাবুডুবু খাবেন আপনারা, আর মাঝখানে খুব আরাম হবে আমার। শুধু আপনারই না, খুব আরাম আমার হয়েছে। আহ সাহেব, প্রযোজনে এবং আমার কোনো ক্ষতি হোক এটা আমিও চাই না। বেশ, এ যাবার যত টাকা ছবিতে খরচ হয়েছে আমি ক্ষতিপূরণ হিসেবে সব ফিরিয়ে দেব। তবু বাবাকে ঘটনা জানতে দেব না। খাও দাদু, খাও খাও খাও। বড় সাহেব, বড় সাহেব, কি হয়েছে? কি হাসিম মিয়া, টেলিগ্রাম। হ্যাঁ, টেলিগ্রাম দেখি। আমার বড় ছেলে শাকিল, মানে তোমার ভাসুর, বিদেশে ব্যবসার কাজ শেষ করে আগামীকাল ব্যাংকক হয়ে ঢাকায় ফিরবে। শাকিল এলেই সাহেবের কান ধরে বাড়িতে নিয়ে আসবে। তখন কিন্তু বৌমা, তোমার মুখে আমি হাসি দেখতে চাই। হ্যাঁ, কিন্তু এয়ারপোর্টে শাকিলকে রিসিভ করতে সাহেব গেলেই খুশি হতো। এখন কাকে যে পাঠাই? বাবা, আমি বলছিলাম কি, আমি আর আপনি যদি থাক মা থাক, ড্রাইভারকে পাঠিয়ে দিলেই হবে। খাচ্ছি। ছোট সাহেব তো দুদিন হলো বাসা ছেড়ে চলে গেছে। কেন? বাসায় গেলেই সব জানতে পারবেন। হ্যালো শাকিল। হাই ডায়না, হাউ আর ইউ? সুইট হার্ট, ড্রাইভারকে ছেড়ে দাও। তুমি লাগেজগুলো নিয়ে বাসায় চলে যাও। আচ্ছা, এসো। কাম উইথ মি। রিয়েলি, এয়ারপোর্টে তুমি আমাকে রিসিভ করতে এসে সত্যি একটা সারপ্রাইজ দিয়েছ। আজ তুমি ফিরছ ব্যাংকক থেকে শুধু টেলিফোন করে এই কথাটি জানিয়েছ, এয়ারপোর্টে থাকতেও বলনি। কিন্তু তোমার প্রতীক্ষা ঘরে আমার মন টিকছিল না, তাই ছুটি নিলাম তোমাকে রিসিভ করতে। আমিও প্লেনে বসে ভাবছিলাম তোমাকে না আসতে বলে বোধ হয় ভুলই করেছি। সত্যি? হ্যাঁ। তা আমেরিকা, সুইডেন, প্যারিস, ব্যাংকক কেমন লাগলো তোমার? ব্যবসার জন্য সে দেশগুলো আমার মন ভরিয়েছে, কিন্তু একটি দিনের জন্য মন জুড়াতে পারিনি। কেন? তুমি ছাড়া বিদেশে আমার সমস্ত আনন্দ মাটি হয়েছে। এরপরে আমাকে নিয়ে যেও। কিন্তু তোমার ড্যাডি, ঠিক আছে, আগে তারপর।
কাছে থাকো, এই চোখে চোখ রাখো, তুমি কেমন আছো বাবা? বেশি ভালো না। ড্রাইভার বললো আজ দুদিন হলো শাহেদ নাকি বাড়ি ছেড়েছে। হ্যাঁ, কিন্তু কেন? ওর কথা আর বলিস না বাবা, শাহেদ আমাদের না জানিয়ে বিয়ে করেছে। বিয়ে করেছে? তাতে কি হয়েছে বাবা? আমি তো বৌমাকে গ্রহণ করে নিয়েছি, কিন্তু শাহেদ এখন নিজের স্ত্রীকে মেনে নিতে পারছে না। কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি বাবা। ঠিক আছে, আমি আজই শাহেদকে খুঁজে আনছি। অত লম্বা ঘোমটাতে এ বাড়িতে কাজ করলে চলবে না। চোখ তুলে কাজ করতে পারলে করো, নইলে চলে যাও। আলারি ঝিচা কানি সে জুটেছে বাড়িতে। বিশ্বাস করো ভাইয়া, আমি বিয়ে করিনি। আমার কোনো স্ত্রী নেই, কোনো সন্তান নেই। সন্তান? তোর কথা ঠিক বুঝতে পারছি না। শুধু আমার একটি দুর্বলতার সুযোগ নিয়ে। দুর্বলতা? কিসের দুর্বলতা? সে তোমাকে বলতে পারবো না ভাইয়া। ওই মেয়েটি নিশ্চয়ই উদ্দেশ্য ভালো নয়। আমার অনুপস্থিতিতে একটি মেয়ে তোর সাথে প্রতারণা করে চৌধুরী বাড়ির বউ হতে পারে না।
এনিওয়ে তোর কথাই যদি সত্যি হয় তাহলে ওই মেয়েটিকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। তুমি যা ভালো বোঝো বাবাকে নিয়ে তাই করো। চল এখন বাড়ি চল চল। ঠিক আছে তুমি যাও, আমি বিকেল পাঁচটায় আসবো। কি দেখছো? কোথায় নিয়ে এলে? আমাদের বাড়িতে। ঠাট্টা করছো? না, এটা আমাদের নতুন বাড়ি। নতুন বাড়ি? কই, আমাকে বলনি তো। আসলে এটাও একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? এয়ারপোর্টে তোমাকে আনতে গিয়ে দিয়েছিলাম প্রথম সারপ্রাইজ, আর এই নতুন বাড়িতে এনে তোমাকে দিলাম দ্বিতীয় সারপ্রাইজ। এসো ড্যাডি। আরে আরে, তোমার ড্যাডিকে আবার এর মধ্যে ডাকতে গেলে কেন? আমরা যে ডুবে ডুবে পানি খাচ্ছি সে খবর উনি অনেক আগেই জানেন। ড্যাডি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম। ডাইনার কাছে শুনলাম তোমার বিজনেস টোটটা নাকি খুব ভালো হয়েছে। আমি তাহলে আসি। সে কি, তাই একদিন পরে এলে একটু চা? মানে আরেকদিন এসে খাবো। আসসালামু আলাইকুম। যতই দিন যাচ্ছে ছেলেটাকে ততই ভালো মনে হচ্ছে। ছেলেটা শিক্ষিত, ভদ্র, বিনয়ী। তোমার কেমন লাগছে তাই না? তুই খুশি হলেই আমি শান্তি পাই মা। কেন, ওর কান ধরে তোর সাথে নিয়ে আসতে পারলি না? বাবা উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, আগে বিকেল পাঁচটায় সাহেবকে আসতে দাও, তারপর সব সমস্যার সমাধান হবে। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। পান করুন। পানি পান করব? আমি কি তোমার মতো আনাড়ি ঝি চাকরানির কাছে পানি চেয়েছি? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। শাকির চৌধুরী। কে? আমাকে দেখা মাত্র আপনার গলা শুকিয়ে যাবে, তাই এক গ্লাস ঠান্ডা পানি ফ্রিজ থেকে। শান্তনা, তুমি চিনতে তাহলে পেরেছেন দুলা ভাই? আমি এতদিন আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তুমি বাড়িতে কেন? ঝি চাকরানির কাজ করতে আসেনি। তাহলে বাড়িতে ঢুকেছো কেন? এই মাসুম জয় আমার সন্তান নয়, জয় আপনার সন্তান। আমার সন্তান? হ্যাঁ হ্যাঁ, আপনার সন্তান। জয়কে ওর পিতৃ পরিচয় দিয়ে ফিরিয়ে দিন ওর অধিকার। ও স্টপ স্টপ, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি এ বাড়ির সবার সাথে প্রতারণা করেছো, এখন আমার সাথেও করছো। শাকিল চৌধুরী, পাহাড় সমান অপরাধ করবেন আপনি আর শাস্তি ভোগ করবো আমি, কে হতে পারে না। জয় আপনারই সন্তান, ওকে বুকে টেনে নিন। সান্ত্বনা। উত্তেজিত হয়ে কোনো লাভ নেই, এতদিন আপনার ওই অপরাধের পাহাড়টা দু হাতে ভেঙে চোর মার করার সুযোগ পাইনি বলে আমাকে দুর্বল মনে করবেন না। আজ আমি আপনার সমস্ত মুখোশ খুলে দেব। সান্ত্বনা, তুমি আমার সাথে প্রতারণা করার চেষ্টা করো না। পাঁচটি বছর আগে সোনাপুর গ্রামের এক সহজ সরল বাবা মার বড় আদরের মেয়ে শাহানার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে প্রতারণা করেছিলেন আপনি। প্রতারণা করেছিলেন ওকে বিয়ে করে এই বাড়ির বউ করার প্রতিশ্রুতি দিয়ে। বলুন বলুন, কি অপরাধ করেছিল আমার বোন শাহানা যে ওই গ্রামে এই সন্তানের জন্ম পরিচয় দিতে পারেনি, যাকে সমস্ত সমাজ কলঙ্কিনী চিহ্নিত করে রেখেছে? আর আমার বাবা মাকে হতে হয়েছে সমাজচ্যুত এক ঘরে। আমি বিশ্বাস করি না এসব মিথ্যে মিথ্যে মিথ্যে।
মিথ্যে মিথ্যে চিৎকার করে আজ আর সমস্ত সত্যকে মিথ্যে প্রমাণ করা যাবে না। জয়কে বলুন আপনি ওর পিতা। একটা রাস্তার ছেলে আমার সন্তান আমি বিশ্বাস করি না। তুমি এই মুহূর্তে ওকে নিয়ে বাড়ি থেকে চলে যাও, নইলে পুলিশের হাতে আমি তোমাকে ধরিয়ে দেব। আপনি তা পারবেন জানি, কিন্তু থানা পুলিশ আইন আদালত করলে চৌধুরী বাড়ির সুনাম বাড়বে না, বরং আপনারই কলঙ্কের কালিমা দিয়ে এই বাড়ির প্রতিটি ইট পাথর কালো হয়ে যাবে। সান্তনা, তুমি যাবে না দারোয়ান দিয়ে? হয় দেখি আমাকে বাড়ি ছাড়া করতে পারবেন না। শুধু জয়কে আপনার সন্তান মেনে নিলে আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। ও ইউ ব্যাট, আজ তো একটা পাগল এসে জুটেছে বাড়িতে। দাঁড়ান দাঁড়ান, যাবেন না যাবেন না। সে বাড়ির সবাইকে চিৎকার করে জানিয়ে দিন জয় আপনার সন্তান, বলুন জয় আপনার সন্তান, বলুন জয়। জয়কে তোমার পিতৃ পরিচয় দিতেই হবে, নয়তো আমি চিৎকার করে। চিৎকার তোমাকে করতে হবে না, আমি সব শুনেছি। শুনেছেন মিস্টার শাহেদ, আমাকে ক্ষমা করে দেবেন। আপনাকে দুঃখ দেওয়ার ইচ্ছে আমার কোনোদিনই ছিল না। এই মাসুম বাচ্চার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই এ কটা দিন অনিচ্ছায় আপনাকে আমার মিথ্যে স্বামী বানিয়েছি, আপনার শিল্পী সত্যকে হত্যা করেছি, ক্ষুণ্ণ করেছি সমাজে আপনার মান মর্যাদা। যদি ভাইয়ার কথা সত্যি হয় তাহলে মিথ্যের খেসারা অবশ্যই তোমাকে দিতে হবে। আর আমার কথা যদি সত্যি হয়? তোমার কথা সত্যি হলে জয় তার অধিকার ফিরে পাবে। বিশ্বাস করুন আমি যা বলছি সব সত্যি। আপনি আপনি যেমন একদিন মিথ্যে অপবাদের আগুনে জ্বলছিলেন, তেমনি আমিও আমার বোনের মিথ্যে অপবাদের আগুনে জ্বলছিলাম। আজ আপনার আগুনের সাথে আমার আগুনকে এক করে দেখতে হবে, সব বুঝতে হবে। বলো, তুমি সব খুলে বলো। শুনবেন, একদিন সারাদিন বসে কর আপু, চল আমি চল। শান্তনা দেখ দেখ, লোকটা মনে হয় বেঁচে আছে। আপু এখন কি করবি বল? চল লোকটাকে বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে তাই চল। এই তুলে ধর তো। হ্যাঁ ধর। আপনি আপনার গাড়ি উঠিয়ে পড়ে গিয়েছিলেন বাবা। ও মনে পড়েছে, গাড়ির ব্রেক ফেল করে রাস্তার পাশে পড়ে গিয়ে আপনি বেহুশ হয়ে গেছিলেন বাবা। আমার এই দুই মেয়ে তো আপনাকে এখানে নিয়ে এসেছে। আপনাদের আপনাদের অনেক ধন্যবাদ। আমি তাহলে কি করছেন বাবা? কোনো সংকোচ করবেন না, আপনাকে দেখেই বোঝা যায় আপনি শহরে কোনো উচ্চ বংশের সন্তান। আমরা গরিব হতে পারি কিন্তু এই মুহূর্তে এইভাবে আপনাকে আমরা ছেড়ে দিতে পারি না। না না, আমি তা ভাবছি না। আমি ভাবছিলাম আর কোনো ভাবনা নয়, আপনি অসুস্থ,
সুস্থ না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকবেন। মা শাহানা, সান্তনা, বাবাজির সেবা যত্নে কোনো ত্রুটি করিস না, আমি একটু আসছি, তুমি একটু এসো তো। শহরে বেড়াতে নিয়ে যাব। দেখি জিনো গাড়ি ঠিক হলি? হ্যাঁ, কবিরাজ বলেছেন এই তেল মালিশ করলে ছেলেটার হাড়ের ব্যথা সেরে যাবে। নে। আপু, নোটটাকে তুমি মালিশ করে দিও না। তুই যা না, আমার লজ্জা করছে। লজ্জা করছে? লোকটা ব্যথায় মরে যাচ্ছে আর উনার লজ্জা করছে? খাওয়া আর খাওয়া, আর খেতে পারবো না। এ তো খাবার নয়। তাহলে বাটিতে কি? মালিশ। ব্যথার মালিশ? ঘা তো মোটামুটি শুকিয়ে আসছে। কবিরাজ বলেছেন আপনার শরীরে এই তেল মালিশ করলে ব্যথা সেরে যাবে। আই মিন বডি ম্যাসেজ? জি। এই বুকের মাঝে সমস্ত ব্যথা জমে আছে। মাখন, মাখন। কি ভাবছেন? না মানে ইয়ে ভাবছি। করে
বাবাকে? জি মানে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া, সে কি মোর অপরাধ? শান্তনা ঘুমা এখন।
কিছু বলবে না না আমি সইতে পারবো না। আমি আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা বাবা? আমি আমি শাহানাকে বিয়ে করতে চাই। থাকে তাহলে আজ রাতেই শাহানার আমার বিয়ের ব্যবস্থা করুন। কিন্তু বাবা, আপনার বাবা মা আমার গ্রামের আত্মীয় স্বজন, কাউকে কিছু না জানিয়ে কাউকে কিছু জানাতে হবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তুই রাজরানী হওয়ার জন্য জন্মেছিলি আপা, তুই ভাগ্যবতী, আসলে তুই ভাগ্যবতী। তোকে ছেড়ে এত তাড়াতাড়ি স্বামীর ঘরে যাব এ আমি ভাবতেও পাচ্ছি না। অত ভাবনার কি আছে? শুভকার যত তাড়াতাড়ি পারো সেরে ফেলো, নয়তো ছেলেটার মত পাল্টাতেও পারে। শাহানাও সুখী হবে। তাহলে দেরি কেন? জীবনে অনেক বিয়েই তো তুমি পড়িয়েছ, আজ না হয় নিজের মেয়ের বিয়েটাও তুমি পড়িয়ে দাও। শাহানার বিয়ে আমি পড়াবো। অপূর্ব সুন্দর, অদ্ভুত। দুলা ভাই, আমার কিন্তু এক দফা এক দাবি। এবার কিন্তু শহরে আমার বনের বাসে থেকে আমি পড়াশোনা করব। আপনি তো আপাকে নিয়ে চলে যাচ্ছেন, তাই বাড়ির ঠিকানাটা লিখে দিন। ঠিকানা দাঁড়াও দিচ্ছি এখান থেকে।
আপনি লিখে রাখবেন, আমি কাল সকালে নিয়ে যাব। গুড নাইট। বোনটা আমার একদম পাগলি, তুমি কিছু মনে নাও তো? না না, মনে নেবো কেন? কি দেখছো এমন করে? তোমাকে। শুধু আজকের এই রাতে নয়, সারাটা জীবন আমাকে নয়ন ভরে দেখো। তুলা ভাই! আবার কে? ও তুলা ভাই, আমার সাথে একটু কথা বলে চলে যাব। দরজাটা খুলুন না। তুলা ভাই, স্ট্যাব নাম্বার টু। আসলে ফেলেছেন, কি কথা বলবি? বলবো আপা, দুলা ভাইকে তোর কেমন লেগেছে? এ কথাটা কিন্তু একবারও বললি না। ভালো, খুব ভালো। থ্যাংক ইউ, এই কথাটা শোনার জন্য ছুটে এলাম। দুলা ভাই, আমার আপাকে কেমন লেগেছে? এই রাত দুপুরে একটা প্রশ্ন হলো। ভাগো 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 এখান থেকে, ভাগো। যাচ্ছি বাবা, যাচ্ছি। যান, চালিয়ে খেলো। যান না, গেলি না পুলিশ থাকবো। শালি আমার শালি, বুঝলে? শালা, আমার মনে হয় তোমার বোনের মাথার একটা স্ক্রু ঢিলে আছে। দুলা ভাই! জি। আমার মাথার স্ক্রু ঠিকই আছে, আসলে আপনার মাথার স্ক্রু সবকটা খুলে পড়ে গেছে। নইলে কি আর আমার আপার প্রেমে হাবুডুবু খান? নইলে কি তোমার প্রেমে হাবুডুবু খাবো? শালি আমার শালি। উহ, মেয়ে তো নয়, ডাকাত। আস্ত একটা ডাকাত। আর আমি? মঞ্চর। আর তুমি? কি? খুনি। আমার হৃদয়টাকে খুন করে সব প্রেম তুমি উজাড় করে নিয়েছ। আমার বুকের ভিতর এখন তাই ভালোবাসার খুন ঝরছে, যে বুকে তুমি সুখের স্বপ্ন বেঁধে দিলে সেই বুক তুমি ভেঙে দিও না। কথা দাও। কথা দিলাম শাহানা, আমার শাহানা। আরে ব্রেক, দাঁড়াও দাঁড়াও। এই নাও, বিলটা জলদি জলদি পরিশোধ করে দাও। ঠিক আছে ঠিক আছে। গাড়ি ঠিক হয়ে গেছে, বিলটা দিয়ে দিন, জলদি কেটে পড়ি। দেখছি, এই নে জলদি। আমি কি যাব? শানা, এক্ষুনি আমাকে বাড়ি ফিরতে হবে। কি বলছো তুমি? লক্ষ্মীটি, ওদিকে সবাই আমার জন্য অস্থির হয়ে আছে। বিয়ের পর একটা দিন অন্তত শ্বশুর বাড়িতে থেকে যাও, নইলে বাবা মা দুঃখ পাবে। তুমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছ না শাহানা। তোমার আর আমার শুভ সংবাদটা আমার বাড়ির সবাইকে জানাতে হবে। ঠিক আছে, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আমিও তৈরি হয়ে নিচ্ছি। না না, তা কি করে হয়? তোমার শ্বশুর মানে আমার বাবা এ বাড়িতে এসে তোমাকে বরণ করে নিয়ে যাবেন। কিন্তু এটাই চৌধুরী বাড়ির নিয়ম। শাকিল, আমার কেন জানি ভয় হয়। ভয় কিসের লক্ষ্মীটি? দুদিন পরই বাবাকে নিয়ে আমি আবার আসবো।
এসো। কি বললি, জামাই বাবা যে আজই চলে যাবে? হ্যাঁ বাবা, দুলাভাই আপাকে তাই বলল। বড় লোক জামাই, তার মতের বিরুদ্ধে কিছু করাও যাবে না। যেতে যখন চাইছে যেতে দাও। সময় মতো ঘুমিও, ভালোভাবে খাওয়া দাওয়া করো, সময় মতো ফিরে এসে আমাকে নিয়ে যেও। তাড়াতাড়ি গিয়ে বাবার সঙ্গে দেখা করো। আপনার ভাই দুর্ঘটনায় বেঁচে গিয়ে আরেকটি দুর্ঘটনায় আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে এলো। দিনের পর দিন, মাসের পর মাস, পথে স্বামীকে আর ফিরে পেল না। শুধু অপবাদের গ্লানি নিয়ে বুকে পাষাণ বেঁধে জয়ের জন্মের পর একদিন কঠিন অসুখে ঢুকে ঢুকে আপাকে মরতে হলো। আপা মৃত্যুর পূর্ব মুহূর্তে জয়কে তার বাবার বুকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিল আমাকে। আমি আমি সেই দায়িত্ব পালন করতে এসেছি মিস্টার সাহেব। এরপরেও কি বলবেন আমি প্রতারক, আমি চক? এরপরেও কি আপনি চাইবেন এক দুঃখিনী মায়ের মাসুম জয় তার পিতা বেঁচে থাকতেও সে পিতৃ পরিচয় না পেয়ে সমাজের জানোর সন্তান হিসেবে বেঁচে থাকুক? সান্ত্বনা, সেদিন ভাইয়া দুর্ঘটনার থেকে ফেরার পর আমি তাকে যেমন দেখেছি তার সাথে তোমার কথার হুবহু মিল রয়েছে মিস্টার সাহেব। হ্যাঁ, হতে পারে শাকিল চৌধুরী আমার বড় ভাই, কিন্তু আমি বেঁচে থাকতে এ বাড়িতে কোনো অন্যায় আমি হতে দেব না। জয়ের অধিকার, আমি জয়কে ফিরিয়ে দেব। বাবাকে তোমার সব কথা বলতেই হবে। তুমি যা যা বললে তাই যদি সত্যি হয়, তাহলে এই ছবিগুলো সেদিন আমাকে দেখিয়ে কেন বলেছিলে? সাহেব তোমার স্বামী, জয় তোমার সন্তান, কেন মিথ্যে নাটক করেছিলে? কেন সেদিন সবার সাথে প্রতারণা করেছিলে? কেন? সেদিনের ওই একটি মিথ্যে নাটক জয়কে বাড়িতে ঠিকানা করে দিয়েছে। সেদিনের ওই একটি মিথ্যে নাটক জয়কে আপনার বুকে আশ্রয় করে দিয়েছে। সেদিনের সেই একটি মুহূর্তের প্রতারণা আমাকে আজ এক বড় প্রতারকের মুখোমুখি হওয়ার সুযোগ করে দিয়েছে। বিশ্বাস করুন না, সবার প্রতি বিশ্বাস আমি হারিয়ে ফেলেছি। শাহেদা, তুমি যখন স্বামী স্ত্রী নও, তাহলে এই ছবিগুলো তোমাদের কোন সম্পর্কের ইঙ্গিত বহন করে বলো। চুপ করে আছো কেন বলো? শাহেদার সাথে তোমার কিসের সম্পর্ক? একটি সংস্থার পোস্টারে মডেল হয়েছিলাম আমি আর মিস্টার শাহেদ, যার বিষয়বস্তু ছিল বাংলাদেশের বিবাহ। বিশ্বাস করুন, আপনার ছেলে সাহেব নিষ্পাপ। তাকে যে কলঙ্ক আমি দিয়েছি তা শুধু ওই জয়ের জন্য। জয় শাকিল চৌধুরী সন্তান, এও তোমার আরেকটি প্রতারণা। না বাবা না, সান্ত্বনা তোমাকে যা বলেছে সবই সত্য। জয় ভাইয়ার সন্তান। না না না, প্রমাণ ছাড়া আশরাফ চৌধুরী আবেগে কিছুই মেনে নেয় না, তা তুমি ভালো করে জানো। প্রমাণ আমার কাছে আছে। এই দেখুন, শাকিল চৌধুরীর মানি ব্যাগটি সেদিন আমাদের বাড়িতে ফেলে এসেছিল। এই দেখুন, ব্যাগের ভেতরেই ছিল সোনাপুর গ্রামে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ি মেরামত করার বিল। দুর্ভাগ্য, ছিল না শুধু ঠিকানা।
মা মা গো, আমি তোমাকে চিনতে পারিনি মা, তুমি তোমার এই বুড়ো ছেলেটাকে। বাবা শাকিল সাহেবের মা মারা যাবার পর এ বাড়িতে কি ঘটেছে কি হয়েছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, সব দোষ আমার। বাবা আপনি শান্ত হন বাবা, শাকিল অন্যায় করেছে, বৌমাকে সে খুন করেছে। আর আমার দাদু জয়ের জীবনের সে পাঁচটি বছর নষ্ট করেছে, নষ্ট করেছে। জয়ের শরীরে তোমারই রক্ত বইছে, তুমি যদি ওর জীবনটাকে অন্ধকারে ঠেলে দাও তাহলে সেটা হবে তোমারই আত্মহত্যা। বাবা আর এও জেনে রেখো, তুমি যদি ওকে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত করো তাহলে তাহলে তুমিও আমার স্নেহ মমতা থেকে বঞ্চিত হবে। তবুও আমি ওই রাস্তার ছেলেটাকে সন্তান বলে মেনে নিতে পারবো না। কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে শাকিল? তুমি
ভয় নেই শাকিল, এ বাড়িতে আমি আমার অধিকার চাইতে আসিনি। তাহলে কেন এসেছো? ফুলের মালা গলায় পরিয়ে স্ত্রীর মর্যাদা আমাকে দিয়েছিলেন, সেদিনের সেই এক রাতের ফসল আমাদের জয়। ওকে কিনবে বাড়িকে কিনবে নাও শাকিল। আমি বিশ্বাস করি না। জয়কে কিন্তু পরিচয় দাও। জয়কে তার অধিকার থেকে বঞ্চিত করো না। জয়কে তার অধিকার থেকে বঞ্চিত করো না। জয়কে তার অধিকার থেকে বঞ্চিত করো না। আপনার পিতৃ পরিচয় দিতেই হবে। জয়কে তুমি বুকে তুলে নাও ভাইয়া, জয়ের শরীরে তোমারই রক্ত। শাকিল, আমি তোমার মা বলছি, জয়কে তুমি স্বীকৃতি দিয়ে এবার সন্তান করে নাও। স্কাউন্ড্রেল! বাবা, নাও নেভার। আমি তোমার মতো কুপুত্রের মুখ থেকে বাবা ডাক শুনতে চাই না। মানে? বাইরের জগৎটাকে কলুষিত করে তোমার চরিত্রকে ধ্বংস করেছো। এখন এই বাড়িটাকে মদের আড্ডায় পরিণত করো, এ আমি চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। তার মানে আমাকে বাড়ির অধিকার থেকে বঞ্চিত করতে চাও? আরে, যে নিজের সন্তানের অধিকার দিতে জানে না, সে আমার সন্তান হতে পারে না। আমি আমি তোমাকে ত্যাজ্য পুত্র ঘোষণা করলাম। আমি 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 তোমার মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না। যাও বাবা। শাহেদ, শাহেদ, ওকে বেরিয়ে যেতে বল, এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বল, বল। কাউকে কিছু বলতে হবে না, আমি নিজেই বেরিয়ে যাচ্ছি। বাবা, এ তুমি কি করলে? বাবা চুপ কর, মাই ডিসিশন ইজ ফাইনাল। এখন জয় কি হবে বাবা? জয়, জয় এবাড়ির ছেলে, এবাড়িতেই থাকবে। তাহলে তো আমি আমার দায়িত্ব শেষ করেছি। এবার আমি আসি বাবা। আমি আমার বাড়িতে যাচ্ছি, তুমি তোমার বাড়িতে থাকো। লক্ষ্মী, শোনা আমার, কাঁদে না। সে বাড়িতে তোমার দাদু আছে, আব্বু আছে, সবাই আছে। আমি চাই, আমি আমি চাই সত্যি, কিন্তু শিশুকাল থেকে জয় তোমাকেই মা বলে জেনেছে। ওরে নিষ্পাপ মনটাকে তুমি ভেঙে গুঁড়িয়ে দিও না মা। বাবা, আমাদের কি করার আছে? শুধু জয়ের জন্য অন্তত কিছুদিন তুমি বাড়িতে থেকে ওর মায়ের দায়িত্ব পালন করো। এই বুড়ো ছেলেটাকে তুমি কথা দাও মা, তুমি থাকবে, কথা দাও। Ha ha ha!
বাবা। জয় ঘুমিয়ে পড়েছে, আপনি শুধু শুধু সান্ত্বনা। শুনেছি চাঁদেরও কলঙ্ক আছে, তাই বলে চাঁদ তো অসুন্দর নয়। তার রূপের আলোয় সমস্ত ভুবন আলোকিত হয়, আর আমার ভুবনে যে চাঁদ উঠেছে আজ বুঝতে পারছি সেই চাঁদ নিষ্কলুষ নিষ্কলঙ্ক। তোমাকে মিথ্যে কলঙ্ক দিয়ে আমি ভুল করেছি সান্ত্বনা, আমি ভুল করেছি। কাঁদে না বাবা, চলো আমরা বাইরে থেকে বেরিয়ে আসি। আম্মু যাবে না? হ্যাঁ তোমার আম্মুও যাবে, চলো। Thank you.
কি দেখছো নদীর দিকে তাকিয়ে? স্রোত। এ তো নতুন কিছু নয়, এটাই নদীর স্বভাব। স্রোত আসে, স্রোত যায়, আর এই স্রোত সাগরে গিয়ে মিলায়। সাগরের সাথে তো নদীর মিলন হয় সান্ত্বনা। যে নদীর কথা আপনি বলছেন, সে নদী দুরন্ত, দূর পাহাড়, কোন বাধায় সে মানে না। কিন্তু এমন অনেক নদী আছে যে নদী বুকে উচ্ছ্বাস নিয়ে সামনে চলে, কিছু পাওয়ার আশায়, কিন্তু মাঝপথে এসে সে সব হারায়, আশা ফুরায়, শুকিয়ে যায়, শুধু জমে থাকে বুকের ভেতরে এক বুক দীর্ঘশ্বাস। সাগরের সাথে সব নদীরই মিলন হয় না, হতে পারে না মিস্টার সাহেব, হতে পারে না। কেন হতে পারে না সান্ত্বনা? আপনি তো বলেছিলেন অভিনয় করা ভালো, কিন্তু তার একটা সীমারেখা থাকা দরকার। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি তো এই কথা বলিনি। অভিনয় যারা করে তাদের সবটাই অভিনয়, তারা ভালোবাসতে জানে না। মিস্টার সাহেব, সন্ধে হয়ে আসছে, চলুন জয়কে নিয়ে বাসায় ফেরা যাক।
স্মৃতি ভুলে যেতে চাই, কাছে পেয়ে উতারে শুধু হারাই, হারানো স্মৃতি ভুলে যেতে চাই, কাছে পেয়ে উতারে শুধু হারাই, এতই মিথুর ভাগ্য লিখন, এ জীবনে কি হবে মিলন, এ মেরি অনুরাগে আছে ভরে এ জীবন, বুঝেও কেন বোঝে না তার প্রেমহীন মন দুটি নয়ন, প্রেমেরই অনুরাগে আছে ভরে এ জীবন, বুঝেও কেন বোঝে না তার প্রেমহীন মন দুটি নয়ন, প্রেমেরই অনুরাগে মিস্টার সাহেব, আপনি যা চাইছেন তা কোনোদিন হবার নয়। বাবার অনুরোধ আর জয়ের মুখের দিকে তাকিয়েই আমার এই বাড়িতে থাকা, জয়কে আপনার ভাই সন্তান মেনে নিলেই আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি যদি তোমাকে এ বাড়িতে অধিকার দিই, কোন মর্যাদায়? দাসী, বাদী, যিনি চাকরানির? না, সান্তনা, 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 তুমি আমাকে ভুল বোঝো না। আমি তোমাকে, আমি তোমাকে স্ত্রী মর্যাদা দিয়ে কাছে করতে চাই। না না, এ হতে পারে না, এ হতে পারে না। কেন হতে পারে না? আমার বড় বোন তো একদিন এ বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখেছিল, স্ত্রীর মর্যাদায় স্বামীর আদর সুহাগ পেতে চেয়েছিল, কিন্তু তার সমস্ত আশা আকাঙ্ক্ষা বিশ্বাসকে ভেঙে চোর মার করে দিয়েছে আপনাদের আভিজাত্য অহংকার। তাই সে বাড়িতে আর বিশ্বাসের বাতি জ্বলতে পারে না। কেন জ্বলতে পারে না সান্তনা? আমার বুকের ভিতর তোমাকে ভালোবেসে আগুন জ্বালিয়েছে, আমার এই দুই চোখে তুমি কেন বিশ্বাসের বাতি জ্বালাতে পারো না? না মিস্টার সাহেব, না, আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না। আমি ভুলে যাইনি মিস্টার সাহেব, আপনি শাকিল চৌধুরীর ভাই। আমার ভাইকে দিয়ে আমাকে বিচার করো না সান্তনা। হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি ভাই আর ভাইয়ের মধ্যে অনেক ব্যবধান থাকতে পারে, তোমাকে বিশ্বাস করতেই হবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এখানে তুমি আমায় নিয়ে এলে কেন? না না, আমি সিদ্ধান্ত নিয়েছি। হুম, তোমাকে আমি বিয়ে করব। সত্যি বিয়ে করবে? ভালো কথা। জানো আমাদের এই নতুন বাড়িটা ড্যাডি মনের মতো তৈরি করেছে শুধু তোমার আর আমার জন্য। তুমি তো ভালো করেই জানো আমি ড্যাডির একমাত্র সন্তান, তাই আমাদের বিয়েটা দুই পক্ষের মতামত নিয়ে হওয়া উচিত। না, অসম্ভব, আমি আমার বাবাকে বিয়ের কথা বলতে পারবো না। শাকিল,
তোমার বাবার সাথে কি হয়েছে আমাকে সব খুলে বলো। তোমার আমার বিয়ে নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে? হ্যাঁ, আমি তো বাবাকে বলেছিলাম তুমি ডায়নাকে দেখলে পুত্রবধূ না করে পারবে না, কিন্তু বাবা, না না, আমি গার্জিয়ান ছাড়াই তোমাকে বিয়ে করতে চাই, বলো তুমি রাজি? শকিল, মানে আমাকে দুটো দিন ভাবতে দাও। কলেজ জীবন থেকেই তো তোমাকে ভালোবেসে এসেছি, তোমার আমার বিয়ে যাতে ভালোভাবে হয় সেই চেষ্টা আমি করবো। হ্যালো, আশরাফ চৌধুরী স্পিকিং। সালাম আলাইকুম, খান বলছি। ওয়ালাইকুম আসসালাম, কোন খান? সাইফুল খান। এবার নিশ্চয়ই চিনতে পেরেছো আশরাফ। ও, সাইফুল খান চিনব না মানে? তা এতদিন পর হঠাৎ কি মনে করে? আশরাফ, আমি তোমার কাছে কিছু চাইবো, আশা করি ফিরিয়ে দেবে না। তা কি চাও বলো। তোমার বড় ছেলে শাকিল চৌধুরীকে আমার মামুনির জন্য একটু খুলে বলো। আমি ঠিক, আরে আমার একমাত্র মেয়ে ডায়না, শাকিল আর ডায়না উভয়কে চায়, তাই বলছিলাম একটা দিন তারিখ ঠিক করে ওদের বিয়েটা। নো, নেভার, এটা কখনো হতে পারে না। কেন এই বিয়ে হতে পারে না? শাকিল আমাকে না জানিয়ে অনেক নাটক করেছে, আর কোনো নাটক নয়। আসনা, তুমি ওদের ভালোবাসা কি নাটক মনে করছো? কিন্তু আমি মেয়ের বাবা, তাই না, আমার একমাত্র মেয়ে, তার জীবনকে আমি কিছুতেই নষ্ট হতে দেবো না, কিছুতেই না। তাই তুমি এ বিয়ে না চাইলেও শাকিল যখন এ বিয়েতে রাজি, আজ রাতেই আমার বাড়িতে এ বিয়ে হবেই। সাইফুল, সাইফুল শোনো। হ্যালো, না না, এ বিয়ে কিছুতেই হতে পারে না। সাহেব, 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 কি হয়েছে বাবা? ওরা আমার দাদুর জীবনটা নষ্ট করে দিচ্ছে। বল না কবুর, বল, বলুন কবুর, বল, এ বিয়ে হবে না কাজী সাহেব। আমি আশরাফ চৌধুরীর ছোট ছেলে সাহেব চৌধুরী। 5 বছর আগে আমার বড় ভাই শাকিল চৌধুরী বিয়ে হয়েছে এবং তার একটি সন্তানও আছে। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বাচ্চার মা কোথায়? বেঁচে নেই। তাই উনি যদি মা হয়ে সন্তানের দায়িত্ব নিতে পারেন, মায়ের আদর সোহাগ দিয়ে সন্তানকে তার পিতার বুকে ফিরিয়ে দিতে পারেন, তাহলে বিয়ে হবে। এ কি করে সম্ভব? তাহলে বিয়েও সম্ভব নয়। এইভাবে কি বিশ্বাসের মর্যাদা দিতে হয়? বিশ্বাস করুন, ও যা বলছে সব মিথ্যে। ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা বলবে, এ আমি বিশ্বাস করি না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। এ আপনি কি বলছেন? বেরিয়ে যাও। আই সে গেট আউট। বিশ্বাসঘাতক, মিথ্যাবাদী, আমাকে ঠকিয়েছ। কেন, কেন আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছ? কেন, কেন, কেন? আমি আমি তোমার মুখ দেখতে চাই না। আই হেট ইউ, আই হেট ইউ, ইউ লায়ার। তোর জন্য বাড়ি থেকে বাবা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তোর জন্য বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি, শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দিয়ে সবার সামনে আমাকে অপমান করলি। মনে রাখিস, এর প্রায়শ্চিত তোদের সবাইকে ভোগ করতে হবে, সবাইকে। এমনি করে শাহানার চোখের পানিতে বুক ভাসিয়েছিল,
হিমহিম করে কেঁদে কেঁদে বুকে পাষাণ বেঁধেছিল। শুধু সন্তান পেটে ধরে সমাজের সমস্ত লাঞ্ছনা অপবাদ নিয়ে একদিন একটা নিষ্পাপ শিশু আমাদের মাঝে রেখে কুচিন অসুখে ধুকে ধুকে মরতে হলো শাহানাকে। কি বলছেন আপনি? আমার বোনকেও একদিন চৌধুরী বাড়ির বউ করার স্বপ্ন দেখিয়েছিল শাকিল চৌধুরী। না না, সে সারা জীবনের অঙ্গীকারে স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছিল। এমনি এক বিয়ের আসরে, কিন্তু আমার হতভাগিনী বোন শাহানা এই ফুল শয্যার একটি রাতে শুধু স্ত্রীর মর্যাদা পেয়েছিল, চৌধুরী বাড়ির বউ হওয়ার মর্যাদা সে পায়নি কোনো দিনও। আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়ে চৌধুরী বাড়ির বউ করে নিতে চাইছে শাকিল চৌধুরী। আজ থেকে তোমার মধ্যে আমার সেই হারানো বোনকে আমি দেখতে পাচ্ছি বোন। বোন? আমি? হ্যাঁ বোন, এক বোন হয়ে আরেক বোনের কাছে, এক নারী হয়ে আরেক নারীর কাছে ভিক্ষা চাচ্ছে। ভিক্ষা? হ্যাঁ ভিক্ষা, এক ছোট বোন তার বড় বোনের কাছে হাত জোর করে একটি অসহায়ের মাতৃত্ব ভিক্ষা চাইছে। মাতৃত্ব? মানা হয়ে মায়ের দায়িত্ব পালন করে নেই বলো। জানি ওকে তুমি পেটে ধরনি, কিন্তু ওই সন্তান যদি আজ তোমারই পেটের সন্তান হতো তাহলে কি তুমি চাইতে তোমার সন্তান তার পিতার স্নেহ মমতা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাক, সমাজে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হিসেবে পরিচিত হোক? চুপ করো, চুপ করো, চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না। তুমি কি চাও ওই সন্তানটি তার মায়ের মতো ধুকে ধুকে একদিন নিঃশেষ হয়ে যাক? না না, বলো বোন, জবাব দাও। আমি এখন কি করব বোন, তুমি বলো আমি এখন কি করব? আমার বড় ভাই তার সন্তানকে দূরে ঠেলে রেখে চৌধুরী বাড়িতে যে সমস্যার সৃষ্টি করে রেখেছে তার সমাধান করতে পারেন আপনি। আমি? হ্যাঁ, আপনি পারেন ওই সন্তানকে বুকে টেনে নিয়ে তার সমস্ত অধিকার ফিরিয়ে দিতে। অধিকার? আর যদি ওই সন্তানকে দূরে ঠেলে দিয়ে শুধু আমার ভাইকে কাছে পেতে চান তাহলে আপনিও জেনে রাখুন আমার মনের ঘরে ভাবের স্থান তো দূরের কথা, চৌধুরী বাড়ি কারো মন আপনি কোনোদিন পাবেন না। বলুন আপনি কোনটা চান? দেখুন, চেয়ে দেখুন এই মাসুম বাচ্চার চোখে কোনো পাপের চিহ্ন আছে কিনা, একে দূরে অন্ধকারে ঠেলে দেবেন না ভাবি। ভাবি? আমাকে তুমি ভাবি বললে? হ্যাঁ ভাবি, আমার ভাই যেমনি তোমাকে স্ত্রী মর্যাদা দিয়ে কাছে টেনে নিতে চাইছে তুমিও তেমনি জয়কে সন্তানের মর্যাদা দিয়ে বুকে টেনে নাও। আমি জানি ভাবি তুমি তুমি পারবে জয়ের মায়ের দায়িত্ব নিতে। ভাবি আমাদের আজ তুমি ফিরিয়ে দিও না, জয়কে ফিরিয়ে দিও না। হ্যাঁ ভাবি। জয় আয় বাবা বুকি আয়। জানো আমার সব খেলনাগুলো ভেঙে দিয়েছে। কি ভেঙেছে বাবা? ওই লোকটি। ওই লোকটি আর কোনদিন তোমার খেলনা ভাঙতে পারবে না, আমি ভাঙতে দেব না, আর কোনদিন খেলনা ভাঙতে দেব না। পরাজয় আমি মেনে নেব না একটি শিশুর কাছে,
যে আমার জীবনে সুখ ও শান্তির প্রধান অন্তরায়। মারা যায় আমি মেনে নেব না আমার ছোট ভাইয়ের কাছে যে আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলে। মারা যায় আমি মেনে নেব না গ্রামের ওই একটি সামান্য মেয়ের কাছে যে চৌধুরী বাড়ির সমস্ত অধিকার থেকে আমাকে বঞ্চিত করেছে ডায়নার ভালোবাসা থেকে। শাকিল চৌধুরী আজ পর্যন্ত কারো কাছে পরাজিত হয়নি আর পরাজয় মেনেও নেবে না। আজ এক ঢিলে দুই পাখি পদ আমাকে করতেই হবে। সাজানো সংসারকে ভেঙে জুড়ে গুড়িয়ে দিয়েছ আমার জীবনটা করে ফেলেছ বিষময়। এই নাটকের শেষ দৃশ্যে আজ জয়ের পরাজয় তোমাকে দু চোখ ধরে দেখতে হবে। তারপর তোমাকে এই দুটো পিস্তলের সমান সমান গুলি রয়েছে, এটা তোমাদের হাতে থাকবে আর এটা থাকবে আমার হাতে। তোমরা ওই পাহাড়ের চূড়ায় দুজনকে নিয়ে যাবে। আমার একটি গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমে জোরে বুকে গুলি করবে। এভাবে আমার তিনটা গুলির উত্তরে প্রথমে ওর বুকটা ঝালরা করে দেবে, বাকি তিনটা দিয়ে ওর সঙ্গে তোকে পাঠিয়ে দেবে এমন জায়গায় যেখান থেকে কেউ আর কোনোদিন ফিরে আসে না। ফিরে যা। জয় কোথায়? ওই পাহাড়ের চূড়ায় শুধুমাত্র আমার নির্দেশের অপেক্ষায় রয়েছে। ফিরে যা, না হয়তো তোকে আমি খুন করবে। করো, তবু আমি ফিরে যাব না। পথ ছেড়ে দাও, না সরে যাও। না, আমি এখনো বলছি তুই ফিরে যা। না, আমি যাব না। যা বলছি। এখনো বলছি সরে দাঁড়াও। না
আমাকে যেতে দাও। এখনো বলছি তুই চলে যা। যে পিতা শত্রু হয়ে নিজের সন্তানের রক্ত খেতে চায়, যে ভাই শত্রু হয়ে ভাইয়ের বুক থেকে রক্ত ঝরাতে চায়, সে আমার ভাই হতে পারে না। আমার পিস্তল করছে উঠলে ওদের হাতের পিস্তলে জয় ও সন্তনা মারা যাবে। না, জয় আর সন্তনা মরতে পারে না। ওরা যদি পৃথিবীতে বেঁচে না থাকে, তোমাকে আমি বাঁচতে দেবো না শাকিল চৌধুরী। ডায়না, তুমি এখানে? আমি আমার সন্তানকে নিতে এসেছি। কে তোমার সন্তান? জয়। জয় যে আমার মাতৃত্বের মনটাকে জয় করে ফেলেছে। এ তুমি কি বলছো ডায়না? আমি তো শুধু তোমাকেই পাবার জন্য জয়কে আমাদের সুখ ও স্বপ্নের কাঁটা ভেবেছিলাম। না গো না। ও ইট ইজ টু লেট ডায়না, ইট ইজ টু লেট। তুমি বড্ড দেরি করে ফেলেছো। এতক্ষণে হয়তো জয় মৃত্যুর সাথে পাঞ্জালনে শেষ হয়ে গেছে। ও নো। Come on!
জয় জয় জয়। জয় বেঁচে আছে। ডানা, আমার জয় বেঁচে আছে। জয় জয়, আমি তোর বাবা। জয় আমি তোর বাবা। জয় জয় জয়। মিথ্যে কথা, তুমি আমার আব্বু না। আব্বু হলে কি তুমি আমাকে মারতে? তুমি একটা ডাকাত, আমি আর তোমার কাছে যাব না। তুমি একটা ডাকাত। জয় যাও, এবার নিজের সন্তানকে ফেরাও। দাঁড়া বাবা, কথা শোন। আমি অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট পেয়েছি। আমার বুকে আয় বাবা। না, তুমি আমার আব্বু না। জয় জয় জয়, আমাকে ছেড়ে যাস না বাবা। দাঁড়া, জয় 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 জয়, তোকে বুকে নিয়ে আমি আবার নতুন করে বাঁচতে চাই। আমাকে ছেড়ে যাস না জয়। বিশ্বাস কর বাবা, আমি তোর জন্মদাতা পিতা, আমি তোর বাবা। শুধু একটি বার আমাকে বাবা বলে ডাক জয়, শুধু একটি বার আমাকে বাবা বলে ডাক জয়। আমি তোর আব্বু না, উনি তোর আব্বু। যাও, তোমার আব্বুর কাছে যাও। যাও জয়, উনি তোমার আব্বু। যাও বাবা, বাবা আমার বুকে আয়। আব্বু আব্বু, তুমি আমাকে আর মারবে না তো? আমি আর তোকে কোনদিন মারব না, কোনদিন না। বাবা জয়কে তার বাবা বুকে টেনে নিয়েছে, এই শান্তি নিয়ে আমি আজ ফিরে যেতে চাই। মা, তুমি তো দিয়েই গেলে, কিছুই তো পেলে না। জয়কে ওর বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই তো আমার অনেক অনেক পাওয়া। আমাকে আবার ছুটি দিন। ছুটি? অসম্ভব অসম্ভব। এতরাই পুচকে ছোকরা মায়ের দায়িত্ব পালন করে এসেছো, এবারে বুড়ো ছেলের দায়িত্ব কে পালন করবে? এদিকে আয়, আয় বলছি, আয়। জয় আসো।